ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলের ভিডিওলে দেখুন অবশ্যই শেয়ার করো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিটিপি যে অনলাইন পরীক্ষা হচ্ছে তার উত্তরগুলি এই চ্যানেলে তুলে ধরা হচ্ছে ভিডিওগুলি অবশ্যই দেখো এই ভিডিওতে বিটিপি এস পি এস জিরো থ্রি এই পেপারের প্রশ্ন উত্তর তুলে ধরা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স প্রথম প্রশ্ন মার্কিন কংগ্রেসের সিনেটের সদস্য সংখ্যা উত্তর হবে একশো প্রশ্ন দুই পঞ্চম প্রজাতন্ত্রী ফ্রান্সের সংবিধানের কোন কোন ধারাতে গণভোটের অধিকার লিপিবদ্ধ করা হয়েছে উত্তর হবে এগারো এবং উননব্বই প্রশ্ন তিন ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থায় কোন প্রতিষ্ঠানের প্রতি মন্ত্রিপরিষদ দায়িত্বশীল উত্তর হবে পার্লামেন্ট প্রশ্ন চার কোন বছর প্যারি উদ্ভব হয় উত্তর হবে আঠারোশো একাত্তর প্রশ্ন পাঁচ কোন বছর পশ্চিম এবং পূর্ব জার্মানি উভয় সংযুক্ত হয়েছিল উত্তর হবে উনিশশো প্রশ্ন ছয় জার্মানির চ্যান্সলারকে কে নিয়োগ করেন উত্তর হবে বন্দেস ত্যাগ অর্থাৎ জার্মান আইনসভার নিম্নকক্ষ প্রশ্ন সাত জার্মান আইনসভার নিম্নকক্ষের বন্দেশ ত্যাগের সদস্য কার্যকাল কত উত্তর হবে চার বছর প্রশ্ন আট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রদেশ প্রদেশ থেকে সিনেটের কতজন করে সদস্য পাঠানো হয় উত্তর হবে দুইজন প্রশ্ন নয় কোন দেশে দ্বৈত নাগরিকতা লক্ষ্য করা যায় উত্তর হবে যুক্তরাজ্য প্রশ্ন দশ পঞ্চম প্রজাতন্ত্রী ফ্রান্সের সংবিধানে কে প্রথম রাষ্ট্রপতি ছিলেন উত্তর হবে দাগল প্রশ্ন এগারো পঞ্চম প্রজাতন্ত্রী ফ্রান্সের সংবিধানে সেনেটের সদস্যের কার্যকাল উত্তর হবে নবছর প্রশ্ন বারো মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধানে কতগুলো ধারা লিপিবদ্ধ করা হয়েছিল উত্তর হবে সাত প্রশ্ন তেরো মার্কিন যুক্তরাষ্ট্রের দুশো বছরে কতবার সংবিধান সংশোধন করা হয়েছে উত্তর হবে বার প্রশ্ন চোদ্দ মার্কিন যুক্তরাষ্ট্রে কি ধরনের রাজনৈতিক ব্যবস্থা বর্তমান আছে উত্তর হবে রাষ্ট্রপতি শাসিত রাজনৈতিক ব্যবস্থা প্রশ্ন পনেরো কোন দেশে বংশানুক্রমিক সাংবিধানিক প্রধান অবস্থিত উত্তর হবে যুক্তরাজ্য বা ইউকে প্রশ্ন ষোলো কোন দেশে অলিখিত সংবিধান দেখা যায় উত্তর হবে যুক্তরাষ্ট্র বা ইউকে আরেকটি প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছিল উত্তর হবে শূন্য প্রশ্ন আঠারো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রকৃত কার্যকারী শাসককে উত্তর হবে রাষ্ট্রপতি প্রশ্ন উনিশ কোন বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয় উত্তর হবে সতেরোশো উননব্বই কুড়ি এবং শেষ প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হওয়ার সময় কতগুলি প্রদেশ ছিল উত্তর হবে তেরোটি